মর্নিং ফ্রেন্ড, চলুন আমরা আজকে মাইক্রোসফট ওয়ার্ডের 2007-এ কীভাবে নতুন ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ক্রিয়েট করব এবং ডকুমেন্টটি লেখার পরে কিভাবে আমরা সেভ করব সেটি দেখব। সেভ করা ফাইলটি পুনরায় ওপেন করব। ওপেন করতে গিয়ে কি সমস্যা হতে পারে সেটাও দেখাবো। ওপেন করার পর, রিওপেন করার পরে আমরা সেই ফাইলটি পুনরায় সেভ অ্যাজ করব। মানে একই ফাইল দুইটি নামে থাকবে। চলুন দেখতে থাকুন। তার আগে অবশ্যই আমার চ্যানেলটির সাবস্ক্রাইবার ও বেল আইকনে প্রেস করবেন, তাহলে নতুন নতুন আপডেট ভিডিও পেতে থাকবেন। চলুন দেখতে থাকুন হাউ টু ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক ডকুমেন্টস ইন মাইক্রোসফট ওয়ার্ড। আফটার কমপ্লিট ডকুমেন্ট সেভ, ওপেন অ্যান্ড সেভ অ্যাজ প্রসেস। চলুন দেখতে থাকুন, আনন্দ থাকুন। প্রথমে আমরা দেখতে পাচ্ছেন মাইক্রোসফট ওয়ার্ড খোলা আছে। এবার আমরা এটা একটা লেখা পেজ আছে, আমরা পুনরায় একটা নতুন ডকুমেন্টস দেখেন, প্রথমে গেলাম কোথায়, নিউ এ ক্লিক করলাম। নিউ এ ক্লিক করার পরে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্টসে দুইবার ক্লিক করব মাউস দিয়ে। দেখতে পাচ্ছেন একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্টস এসে উপস্থিত হলো। এবার আমরা কোনো কিছু এখানে লিখতে পারি, প্রয়োজনীয় কিছু লিখতে পারি। আমরা এখানে কপি পেস্ট করলাম, মাউসের রাইট বাটন ক্লিক করে পেস্ট করলাম। যেহেতু আমার একটা লেখা ছিল, সময় বেশি লাগবে, লিখে আপনাদেরকে দেখালাম। এইভাবে আপনারা লিখতে পারেন। এ পুনরায় এইটিকে আমরা কীভাবে সেভ করব দেখেন, আমরা যাচ্ছি মাউসের দিকে লক্ষ্য রাখেন। ক্লিক করার পরে ঠিক হোমের পাশে কোনো ক্লিক করার পরে এটা 2007-এর ক্ষেত্রে সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন বক্স চলে এসেছে, আমরা ডকুমেন্টসে ক্লিক করব। ডকুমেন্টসে এখানে আমরা কি করব, যেটা আছে ফাইল নেমের পাশে ওটা ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। পুনরায় আমরা নাম ইচ্ছা মতো নাম দেব। আমরা নাম দিচ্ছি টেস্ট ওয়ান দিলাম। আমরা সেভ করে দিলাম। সেভ করে আমরা করব, ফাইলটি বন্ধ করে দেব। দেখেন কিভাবে বন্ধ করছি, কিভাবে বন্ধ করছি দেখেন। ক্রসে ক্লিক করার পরে এখানে বলা হচ্ছে সেভ করবেন, নো করে দিলাম। যেহেতু আমরা সেভ করে রেখেছি, পুনরায় আমরা স্টার্টে গেলাম। স্টার্টে যাওয়ার পরে আমরা অফিস মাইক্রোসফট ওয়ার্ড খুলেও ওপেন করতে পারি, সেখান থেকে ওপেন করা যায়। আমরা এখানে যেহেতু ডকুমেন্টস দেখতে পাচ্ছি, ডকুমেন্টস ফাইলে আমরা যেহেতু সেভ করেছি, মনে আছে ক্লিক করার টেস্টে ক্লিক করেছি। দেখেন টেস্টে ক্লিক করার পরে দেখেন তাড়াহুড়ো করতে গেলে কিছু ভুল হওয়ার সম্ভাবনা থাকতেও পারে। আপনারা দেখেন টেস্ট ফাইল এগুলার এই পেজগুলো খুলছে। দেখেন কীভাবে এই ফাইলটি আমরা ক্লিক করলাম, দেখেন এটা একটা পেন্টের ছবি, হোম এটা ক্লিক করছি, এটা একটা পেন্টের ছবি, বুঝতে পারলেন। আমরা আবার ডকুমেন্টসে ক্লিক করলাম, মনে রাখতে হবে আমরা লিখেছিলাম টেস্ট ওয়ান, টেস্ট নয়, একই নামে থাকতে পারে আদার্স ফাইল, তাই টেস্ট ওয়ান ফাইলটি আমরা এবার দুবার ক্লিক করলাম, দেখেন ওপেন হয়ে গেল। এইভাবে যখন ওপেন করবেন তখন একটু ধ্যান দিয়ে রাখবেন কী নামে সেভ করেছেন, একই নামে অন্য ফাইলও থাকতে পারে। এবার এটাকে আমরা সেভ অ্যাজ করব, দেখেন সেভ অ্যাজে ক্লিক করব। ওয়ার্ড ডকুমেন্টসে সেভ করতে চাই, ক্লিক করলাম। এইবার এই টেস্ট ওয়ানটি মুছে দেবো, ফাইল নেম আমরা পুনরায় রাখতে দেবো, ব্যাক কিবোর্ডের ব্যাক স্পেস দিয়ে মুছে দিলাম। ডক টু নামে দিলাম, এবার সেভ করে দিলাম। তাহলে আমাদের কি হলো, সেভ অ্যাজের পদ্ধতিটিও দেখা হলো। এবার আমরা ফাইলটি ক্রস করে বন্ধ করে দেব। দেখতে পেলেন এইভাবে আমরা আবার পুনরায় ওপেন করছি, দেখেন ডকুমেন্টসে ক্লিক করার পরে, এরকম ডকুমেন্টসে ক্লিক করার পরে এবার কি করব, আমরা নিচের দিকে যাব, আমরা দেখতে থাকব আমাদের ওই ফাইলটি ওপেন করব, যেহেতু নিচে দেখতে পাচ্ছেন ডক টু। এবার আমরা ডক টুতে মাউসে রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পরে ওপেন করব। এর আগে আমরা ডবল ক্লিক করে ওপেন করেছিলাম, এবার অন্যভাবে করে দেখালাম। এবার আমরা
বন্ধ করে দেব, ক্রসে ক্লিক করে বন্ধ করব, আবার ক্রসে বন্ধ করে দেব। ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকবেন।